বাসার লাঠি তৈরি করো, এই আমার হাতে মশাল জ্বলে, হাতে হাতে মশাল জ্বলে, বাংলাদেশ কথা বলে, হাতে হাতে মশাল জ্বলে, বাংলাদেশ কথা বলে, ইসলাম থাকবো না, দাঁড়িয়ে কাটায় দিবা, এত সোজা না বেটা, ইসলাম বিদেশে বেশি আসে না, কথা ঠিক না বেটি? ইসলাম বেশি আসে না। লতিফ সিদ্দিকীর ইতিহাস মনে নাই? লতিফ সিদ্দিকীর ইতিহাস মনে নাই? ইসলাম সবার ঘরে করে এদেশে আর যাই হোক, ইসলাম ছিল, ইসলাম থাকবে, আর কিছু থাকবে না, ইসলাম থাকবেই। কথা ঠিক না? Oh,
থাকবে ধর্ম নিরপেক্ষ স্পষ্ট ঘোষণা এই মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না যার ধর্ম নাই সে মুসলমান হতে পারে না তারা কি করবে এই রুমাল আমার আমি মোহাম্মদ হোসেন শেখের ছেলে উনি তাজিকিস্তানের ছেলে বাবার পরিচয় আছে না নাই আমার সন্তানের বাবার পরিচয় আছে না নাই আমার ধর্ম কি হবে তার পরিচয় আছে না নাই এখন ধর্মের বেলায় আমি বলবো আমি নিরপেক্ষ আমাকে জিজ্ঞাসা করলো আপনার ধর্ম কি বললাম ধর্মের ব্যাপারে আমি নিরপেক্ষ Thank you.
থাকতে হবে রাষ্ট্র ধর্ম ইসলামকে বাদ দেওয়ার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র চলতেছে আমাদেরকে সতর্ক হতে হবে খুব সতর্ক হতে হবে মুসলমান ঘুমায় গেছে সেই জন্য শিয়ালেরা শিয়ালের বাচ্চাগুলো সেজন্য আওয়াজ করতেছে কথা ঠিক না ঠিক আমাদেরকে বিভিন্ন জিনিস দিয়ে ঘুম করে রাখছে আজকে মসজিদের মিম্বর থেকে হক কথা বলি ইমামকে গ্রেফতার করা হয় খুন করা হয় বিভিন্ন ধরনের জুলুম অত্যাচার করা হয় মোহতারাম হাজরিন যত জুলুম নির্যাতন অত্যাচার করুক তারপর ওলামায়ে কেরাম হক কথা যাতে বলবে কিনা যত জুলুম নির্যাতন করা হোক ফাঁসির কষ্ট জোড়া হোক জেল জুলুম আমাকে নাচ শেখানো যাবে না
শিয়ার সুন্দর সুন্দর স্লোগান দিয়া সুন্দর সুন্দর কথা কইয়া তোমায় শিখাও না একটু নাচ তুমি কি সুন্দর এক গাল থেকে আরেক গালে যাও আর সুন্দর করে খাও আমার আমার শিখাও কেমন নাচ তুই আসলেও এবার পাতুক নাচা শুরু করছে এই ডাল থেকে ওই ডাল যায় আর পাকা পাকা আঙ্গুর ফলগুলো নিজে বলে আসিয়া খা যখন নাচতেছে আর পাকা পাকা আঙ্গুর খাইতেছে কিছু কোন করে পাতুলে খেয়াল করছে আরে ওর উদ্দেশ্য তো আমার নাচ দেখা না ওর উদ্দেশ্য হল আঙ্গুর ফল খাওয়া কথা ঠিক না বেটা আদর্শের মিছিল করতে আসছে অথচ আমার নবী দুনিয়াতে আসছেন নামাজ প্রতিষ্ঠা করার জন্য
এই প্রতিষ্ঠা করার জন্য আরো যেন বলেন কি যদি আমার দায় রক্ত দিছেন শুধু রক্ত দিছেন তাই না নবীর জীবনের সব চাইতে কঠিন দিন পুরো তায়েবের জমিনে অতিবাহিত হয়েছে সব চাইতে কঠিন দিন আমি যা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে গোসল করাইতেছেন গায়ের মধ্যে অসংখ্য দাগ যে গায়ের মধ্যে মশার বাসে পর্যন্ত করে দিতে হয় আরো এক নারীরা নবীর ধারণ নিয়ে শিশির মধ্যে ভরে রাখত বিবাহের অনুষ্ঠানে জন্মদিনের অনুষ্ঠানে কোন বড় অনুষ্ঠানে ওই গান তারা গায়ের মধ্যে মাত্র আর গায়ের থেকে সুগন্ধি বাইর হইত ওই নবী পায়খানা যে কোন দুর্গন্ধ দুর্গন্ধ করে আসে নাই সুতরাং বাইর হইত নবীর পেশাব থেকে সুগন্ধ বাইর হইত নবীর ঘাম থেকে বেশ কোন মরেন গ্রাম বাইর হইত ওই নবী যখন রাস্তা দিয়ে যাইত তো গ্রাম থেকে থাকত মানুষ বলত ওই রাস্তা দিয়ে নবী গেছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মানুষের চাঁদ ওঠে আসমানে আর আমার চাঁদ ওঠে ঘরের মধ্যে আমার চাঁদ ওঠে কোথায় যে মানুষ লাইট ব্যবহার করে আগুন ব্যবহার করে আমার কিছুই ব্যবহার করা লাগে না নবীর শরীরের আলো দিয়া আমি আয়েশা আমার শরীর খুঁজে পাই শেখ নবীর গায়ে দিন ওকে মাথা বসে না শেখ নবীকে কোনদিন একটা মশা ইসলামের দাওয়া মানুষকে দেওয়ার কারণে নবীর জীবনের সব চাইতে কঠিন দিনগুলা তাইফের জমিন নবী কাটাইছে কোলার মধ্যে গামছা পেঁচাইয়া আমার নবীকে রাস্তা দিয়ে টানছে আর সে নবী আলাইহিসসালাম যখন অসুস্থ মসজিদে যাইতে পারতেছেন না জানা নদিয়া সাহাবিদের নামাজ দেখতেছে তার কাঁদতেছে চোখের নবীর পানি পড়তেছে আমি যা আয়েশা সিদ্দিকা বলি হে রাসূলুল্লাহ আপনি কাঁদতেছেন বল আয়েশা এটা আমার দুঃখের কান্না না এটা আমার আনন্দের কান্না মানুষ আনন্দেও কাঁদে মানুষ শুধু দুঃখে পড়লেই কাঁদে না আনন্দেও মানুষ কাঁদে তুমি আবার কাঁদতেছে বল আয়েশা রে এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমি আমার জীবনের কঠিন দিনগুলো অতিক্রম করছি আয়েশা আমার স্ত্রী খাদিজা দুনিয়া থেকে চলে গেছে আমার চাচা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে গেছে আমাকে দেখার কেউ ছিল না আমি তাইফের জমিনে গেছি তাইফের বাচ্চারা আমাকে পাথর মারতে মারতে আমার গোটা শরীরকে ক্ষতবিক্ষত করে দিছে ও মুসলমান আমার নবী সেই নামাজ প্রতিষ্ঠা করার জন্য দুনিয়াতে আসছে নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন বলছে সালাম আসসালাম আসসালাম উম্মত নামাজ 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 তোমার সব কিছুর গ্যারান্টি তোমার রিজিকের গ্যারান্টি তোমার মুক্তির গ্যারান্টি তোমার জান্নাতে যাওয়ার গ্যারান্টি তোমার কবরের সুখে থাকার গ্যারান্টি নামাজ সুখে থাকার গ্যারান্টি কি আজকে আমার দেশের সরকার কত আইন করে দুর্নীতি বন্ধ করার জন্য চুরি বন্ধ করার জন্য ডাকাতি বন্ধ করার জন্য সংসার বন্ধ করার জন্য ডিপ্রেসিং বন্ধ করার জন্য কত কিছু আইন করে ও মুসলমানরা খোদার কসম করে বলতে পারি কোন আইনে দুর্নীতি বন্ধ হবে না কোন আইনে চুরি বন্ধ হবে না কোন আইনে সুদপুর বন্ধ হবে না কারণ যারা বন্ধ করবে তারাই বহিরোগের রোগী কথা ঠিক না ঠিক না তুই সন্ত্রাসী বন্ধ করার কথা বলে শেষদের দেখবে ওরাই বহিরোগের বড় রোগী ওরাই বড় দুর্নীতি না ওরাই বড় চোর ওরাই বড় টাকা সুতরাং ওদের দ্বারা কোনদিন চুরি ডাকাতি বন্ধ হবে না আল্লাহ পাক ফর্মুলা বলে দিয়েছেন যদি চুরি বন্ধ করতে চাও ডাকাতি বন্ধ করতে চাও ইনক্রিজিং রাহাজানি বন্ধ করতে চাও সুদ ঘুষ বন্ধ করতে চাও একটাই ফর্মুলা জাতীয়ভাবে সংসদের নামাজের টাইম পাস করে দাও আমার নবী নামাজ প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিলেন আবু বকর নামাজ প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিলেন ওমর নামাজ প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিলেন আর তুমি যদি নতুন নবীর মিছিল করতেছো ইয়া রাসূলুল্লাহ মিষ্টি গুন্ডা ভাড়া মিষ্টির দাম বেড়ে গেছে রবিউ
রব্বুল মা আসে সে কাছে মিষ্টি খাবো কোথায় আর রব্বুল আউয়াল মিলাদ করব কোথায় তুমি এই মিছিল করতেছো তোমার যখন নামাজ নাই তোমার আসর নামাজ নাই তোমার মাগরিব নামাজ নাই তোমার কাছে নবীর আদর্শ নাই বলা ঠিক না ঠিক তোমার মধ্যে আর আবু লাহাবের মধ্যে কোনো ব্যবধান নাই তুমি নবীর জন্য কি খুশি হইছো কি মিছিল করো আর আবু লাহাব নবীর জন্য নিজের প্রিয় দাসী আবু সুহাইবকে সুহাইবকে নিজে আযাব করে দিয়েছে খুশিতে নিজের প্রিয় দাস সুহাইবকে কি করছেন আযাব করে দিয়েছেন তুমি কি খুশি হইছো তুমি তো খালি একটা মিছিল দিয়ে চলে আসছো অথচ তোমার যে মিছিল নবী 63 বছর দুনিয়াতে ছিলেন কোনদিন জন্মদিন পালন করে না কথা ঠিক না ঠিক ইতিহাস পড়েন বাংলা বই আছে নবীর জীবনী আছে সিরাতে মুস্তাফা আছে নবীর জীবনী আছে তোমাকে ভালোবাসি হে নবী ডাক্তার গুরু দত্ত সিং ভারতের উনি ডাক্তার বড় নবীর 63 বছরে নবী কোনদিন জন্মদিন পালন করলো না নবীর জান জান সাহাবী আবু বকর ওমর ওসমান যারা নবীর জন্য বিনা দ্বিধাদ্বন্দ্বে জীবন দিতে পারে তারা কোনদিন পালন করলো না আলী পালন করলো না ওসমান পালন করলো না সাহাবায়ে কেরাম 120 বছর 20 হিজরি পর্যন্ত 120 হিজরি পর্যন্ত দুনিয়াতে ছিল তারা পালন করলো না তাবেঈনা পালন করলো না তাবে তাবেঈনা পালন করলো না আবু হানিফা পালন করলো না শাফি পালন করলো না মালিক পালন করলো না ইমাম আহমদ ইবনে হাম্বল নবীর জন্মদিন পালন করলো না আর তুমি নবীর বড় আশেক রাসূল হয়ে গেছো আজকে তুমি নবীর জন্মদিন পালন করছো তুমি বড় আশেক হয়ে গেছো তুমি সাহাবীদের চাইতে বড় আশেক হয়ে গেছো সাহাবায়ে কেরাম প্রতিদিন করলো না তুমি আজকে করতেছো বেলা কোথায় অথচ এই মিলাদুন নবীর এই চষ্টে জুলুস এটা শুরুই হয়েছে 604 হিজরিতে কত হিজরি মনে রাখবেন কত হিজরি 604 হিজরি নবীর দুনিয়া থেকে বিদায় হয়েছে 11 হিজরি সর্বশেষ সাহাবী মারা গেছে 120 হিজরি আর শুরু হয়েছে কবে আমগুলো কিন্তু সেরা নবী আমগুলো
সমস্ত নবীদের শ্রেষ্ঠ তাহলে আমরা কেন করব না, আমরা করব না কেন, আমার নবী করেন নাই এই জন্য। আমরা করব না কেন, নবী করেন নাই সেই জন্য। যদি নবী আলাইহি সালাম ওয়া সালাম করতেন তো সবার আগে আমি আপনাদেরকে নিয়ে নবীর নামে ভিট করতাম। আপনাদেরকে সুতরাং সুন্দর সুন্দর কথা বলে উম্মতে মুহাম্মদকে সুন্নি নাম দিয়ে সে নিধনের দরকার নাই। এই যেটি নাম দেয় আমরা শুনি, একটাও শুনি না, সব শুনি, সব তার ইসলামী খাবার দাম না, আর খতম করে মাইসের বাড়িতে টাকা দেওয়ার দাম না। সুতরাং খুব সতর্ক, চতুর্মুখী ষড়যন্ত্র, একদিকে রাম বামপন্থীদের আরেকদিকে ডান পন্থী আলেমদের, নিজেদের স্বার্থে বিভিন্ন ধরনের পন্থি খুঁজে আল্লাহ পাক আমাদের সবাইকে রাষ্ট্রকে ষড়যন্ত্র, প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্র, কোরআন কোনো নিবন্ধা মন্দিরে রাখতে পারে না, মন্দির কোন মুসলমান পাক্কা মুসলমান ভাঙতে পারে না।
বিধান সম্প্রদায় কত সবাই বলেন কত বাকি 6166 আয়াতে আল্লাহ পাক শুধু ওয়াজ করছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ এই যে তো এটা নামাজ পড়ো না তাই বুঝাই রোজা রাখো না বুঝাই কেই না আল্লাহ যদি তো নামাজ পড়বি না কাল দিবে মুসলিমদের মারি দিবি তাই দেখ দেখ তা বুঝে আছে আল্লাহ খবর দা বাড়াবাড়ি করবা ও ওর ধর্ম পালন করো তুমি তোমার ধর্ম পালন করো ওর ধর্মের ফলাফল ওর কাছে তোমার ধর্মের ফলাফল এই জন্য ধর্মসভা তাহলে ধর্ম দান দান মুসলিম সভা তুই আমার দেওয়া যাইবি না ওই আবার বুঝছেন তাহলে ঠিকই তো আছে আমার ধর্ম হোক আছে আমার ধর্ম হোক আছে মুসলিম দেয় সবাই করুন যাও যাইবে তোর তো তোমার গুরু কত খাইতে আয় না তুমি যাও কেরে এত আসে কেন তোমার ইসলাম ভালো না লাগে তুমি ইসলাম থেকে চলে যাও ইসলামের কোনো ক্ষতি নেই বলো কথা ঠিক না ঠিক ইসলামের কোনো অসুবিধা নাই কিন্তু মূল নদী রাখবো না ইসলাম থাকবো না দাড়ি টুকিয়ে কাটাই দিবা এত সোজা না বেটা ইসলাম বিদেশে বেশি আসে না কথা ঠিক না ঠিক ইসলাম বেশি আসে না লতিফ সিদ্দিকীর ইতিহাস মনে নাই লতিফ সিদ্দিকীর ইতিহাস মনে নাই সুগন্ধের সেনগুপ্তের ইতিহাস জানো না তাসলিমের ইতিহাস পড়ো না এতে সে ইসলামের বিরোধিতা করে কেউ থাকতেও পারে না ভবিষ্যতেও পারবে নব্বই বা মুসলমানের মন করে ইসলাম সবার ঘরে করে এদেশে আর যাই হোক ইসলাম ছিল